আসসালামু আলাইকুম। পেজ প্রমোট বিডির আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনাটি মূলত তৈরি হয়েছে রিভিউ 12 এর আলোকে, কেননা আমরা আমাদের পেজ প্রমোট বিডিতে যে সমস্ত অফারগুলো নিয়ে আসি সেই সমস্ত অফারগুলোর আলোকে আমরা চেষ্টা করি ডিটেলস আপনাদেরকে কিছুটা সরাসরি আলোচনা করে জানানোর জন্য, তাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে আমরা অফারটাতে কী নিয়ে আসলাম। কেননা আমাদের বর্তমান যে অফারটি আমরা সর্বশেষ নিয়ে এসেছি সেই অফারটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা নতুনভাবে সাজিয়েছি, যা অন্য কোনো সার্ভিসে বা অন্য কোনো এজেন্সিতে আপনারা পাবেন না। সেই জন্য মূলত এই বিষয়টিকে আলোকপাত করার জন্য আমরা মনে করি যে সরাসরি কিছু কথা বলার প্রয়োজন রয়েছে। কেননা আমরা যখন কাজ করতে যাই তখন যে সমস্ত এফ কমার্স সাইটে যারা বিজনেস করছেন, অর্থাৎ অনলাইনে যারা বিজনেস করছেন, সেই সমস্ত বিজনেস ওনারগণ বা পেজ অ্যাডমিনগণ তারা বেশ একটা উদ্বিগ্ন থাকেন যে কীভাবে তার বিজনেসটাকে একটি গ্রোয়িং পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং অর্গানিকভাবে কীভাবে বা টার্গেট অডিয়েন্সের নিকট কীভাবে বিজনেসটাকে প্রেজেন্ট করা যায়। এখানে আমরা যে জিনিসটি বিষয় নিয়ে ভেবেছি যে ফেসবুক পেজের মাধ্যমে বা অনলাইন মার্কেটে কাজ করতে গেলে ফেসবুক পেজের প্রয়োজন পড়ে, এবং সেই পেজটাতে যে সমস্ত ফলোয়ার থাকেন সেই ফলোয়ারটা প্রত্যেকটা পেজের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট বা একটা মার্কেট, সেই মার্কেটটাকে কীভাবে ভালোভাবে তৈরি করা যায় এটা নিয়ে মূলত আমাদের আজকের এই অফার বা আলোচনা। আমরা পেজ প্রমোটের ক্ষেত্রে যে বিষয়টা সংযোজন করেছি বলা চলে সেটা হচ্ছে যে প্রমোটের ক্ষেত্রে আমরা দুটি সেগমেন্টে ভাগ করছি, একটি হচ্ছে বেসিক ফলোয়ার আরেকটি হচ্ছে টার্গেটেড ফলোয়ার। বেসিক ফলোয়ার হচ্ছে পেজের একটা অ্যামাউন্ট তৈরি করবে যাতে আউটলুকিং থেকে দেখা যায় যে পেজটাতে বেশ ভালো এঙ্গেজমেন্ট আছে বা ভালো ফলোয়ার আছে যে এই পেজটাতে বিজনেস করছে। আর টার্গেটেড ফলোয়ার থেকে আসবে মূলত ওই পেজের মাধ্যমে যে বিজনেসটাকে তুলে ধরা হচ্ছে সেই বিজনেসকে, সেই বিজনেসের যে ক্লায়েন্ট বা কাস্টমার আছে সেই কাস্টমারগুলোকে সমাগম করানোর জন্য মূলত আমরা টার্গেটেড প্রমোশন করার জন্য যে চিন্তা ভাবনা করেছি সেটি মূলত এই দুটি ভাগের মধ্যে একটি। অর্থাৎ আমি যদি উদাহরণ দিই ভাবে যে 5K ফলোয়ার যদি আমরা নিতে যাই সেক্ষেত্রে আমরা আমরা $25 একটা বাজেটিং এখানে আমরা করেছি, সেখানে $15 করেছি বেসিক ফলোয়ারের জন্য এবং $10 করেছি টার্গেটেড ফলোয়ারের জন্য। বেসিক ফলোয়ারের জন্য বেশি বাজেট করার কারণ হচ্ছে যদি আমরা টার্গেটেড ফলোয়ারের বাজেট বেশি করি সেক্ষেত্রে কস্টিংটা বেশি পড়ে যাবে, এবং কস্টিং বেশি পড়বে বাট ফলোয়ার কম আসবে। সেই জন্য আমরা বেসিক ফলোয়ারের বাজেটটা বেশি রেখেছি যাতে ফলোয়ারের অ্যামাউন্টটা বেড়ে যায়, দ্রুত বাড়ে, এবং সাথে সাথে টার্গেটেড অ্যামাউন্ট টার্গেটেড ফলোয়ার এসে দুইটা একত্রিত হয়ে যাতে একটা বেশ ভালো একটা গেট আপ বা ডেকোরেশন দাঁড়ায়। লাইক ধরুন যদি 10,000 ফলোয়ারের কথা বলি সেক্ষেত্রে আমরা বাজেট করেছি $50 এবং সেখানে $30 করেছি বেসিক বাজেট এবং বাকি $20 করেছি টার্গেটেড ফলোয়ারের জন্য। ঠিক তেমনিভাবে 20,000 ফলোয়ারের জন্য আমরা $100 একটা বাজেট করেছি, সেখান থেকে $70 আমরা দিয়েছি বেসিক ফলোয়ারের জন্য এবং $30 এর জন্য আমরা দিয়েছি টার্গেটেড ফলোয়ারের জন্য। অর্থাৎ বেসিক এবং টার্গেটেড এই দুইটা ফলোয়ারকে যদি আমরা একত্রে করি তাহলে আমাদের পেজেরও গেট আপ বাড়বে বা ডেকোরেশন বাড়বে, প্লাস আমাদের যে কাঙ্ক্ষিত কাস্টমার যেটা আমরা নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকি যে কীভাবে আমার টার্গেট ওরিয়েন্টেড কাস্টমারের নিকট আমি পৌঁছতে পারি সেই জিনিসটাও আমার হয়ে যায়। তথাপি আমাদের পেজ প্রমোটের পাশাপাশি কিন্তু বুস্ট করতে হবে, বুস্ট ছাড়া সহজে বিজনেস বা দ্রুত গ্রো আপ করা পসিবল না। এরপরেও আমাদেরকে প্রমোশন করতে হবে, কেননা প্রমোশন এই জন্যই করতে হবে, এটা হচ্ছে একটা বিজনেস ডেকোরেশন বলা চলে,
সাপোজ দ্যাট একটা আমি শপ নিলাম, সেই শপটাতে যদি আমি সুন্দরভাবে ডেকোরেশন না করি, না সাজাই, তাহলে সেখানে কাস্টমারদেরকে আকৃষ্ট করা যাবে না। আর মূলত প্রমোশন থেকে যে ফলোয়ার আসে, মূলত কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য মূলত পেজে ফলোয়ার প্রয়োজন রয়েছে। সুতরাং আমরা যে সিস্টেমটা এখানে আমরা নিয়ে আসছি, যে একটা অংশ থাকবে সাধারণ ফলোয়ারদের জন্য বাজেট থাকবে, যাতে পেজের ফলোয়ারদের অ্যামাউন্ট বৃদ্ধি পায়, আরেকটা অংশ থাকবে টার্গেটেড কাস্টমারকে লক্ষ্য করে, যাতে আমার পেজের যে কাঙ্ক্ষিত কাস্টমার আমরা যেটা খুঁজতেছি সেটা, যে সেই ধরনের ফলোয়ার যেটা আমরা নিয়ে আসতে পারি। ফলে আমাদের পেজটা একটা স্মার্ট একটা পেজ বা একটা হেভি একটা হেভি ওয়াইট একটা পেজ হিসাবে দাঁড় হবে আমরা আশা করি। ঠিক বুস্টের ক্ষেত্রে আমরা যে ভেরিয়েশনটা আমাদের ঠিক ইমিডিয়েট যে রিভিউ ছিল আমাদের, সেই রিভিউ নিয়ে এসেছিলাম রিভিউ 10-এ। সেখানে আমাদের ছিল যে পোস্ট করার ক্ষেত্রে যখন একটা নতুন পোস্ট আসে, সেই পোস্টটাতে কিন্তু লাইক কমেন্টস থাকে না, সেই জন্য কিছু সেই পোস্টটাতে লাইক কমেন্টস প্রয়োজন রয়েছে, অর্থাৎ পোস্টটাকে পোস্টের ওয়াইড বাড়ানোর জন্য। সেই জন্য আমরা $1 বা $2 অন্তত পক্ষে যাতে এঙ্গেজমেন্ট করা হয় এবং বাকি ডলার যাতে মেসেজিং করা হয়, তাহলে কি হবে এই দুইটা দুইটা বুস্ট একত্রিত হয়ে বেশ ভালো একটা রেজাল্ট আসবে। অর্থাৎ যদি মিনিমাম $6-এর বুস্ট আপনি করেন, সেক্ষেত্রে $1 আপনাকে গেট মোর মেসেজ, গেট মোর এঙ্গেজমেন্ট, এবং বাকি $5 গেট মোর মেসেজ করলে বেটার রেজাল্ট আমরা আশা করতে পারি। ঠিক তেমনিভাবে আমরা এই বুস্টের ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা লক্ষণীয়, যে অনেকেই দিন বাড়াতে চায়, অর্থাৎ উনি কেউ দেখা যায় $10-এর বুস্ট করছেন এবং সেটাকে 10 ডেজ রান করাচ্ছেন। ফলে দেখা যায় যে $1-এ আমার ডেইলি রিচ যেখানে হয়, উদাহরণস্বরূপ 1000 পিপলের কাছে আমি বসতে পারি, $10-এ আমি 10 ডেজে 10,000 পিপলের কাছে রিচ করতে পারি। কিন্তু আপনি ইচ্ছা করলে এই $10 আপনি একদিনেও আপনি বুস্ট করতে পারেন। সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, যে আমি 10 দিনে 10,000 লোকের কাছে যাচ্ছি, সেই একই জিনিস বা একই পিপলসের কাছে আমি একদিন বা দুদিনে যেতে সক্ষম। অর্থাৎ এটা আপনার মার্কেটিং ক্যাপাসিটি বা আপনার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটির উপর ডিপেন্ড অন ইট। কারণ আপনার ইনহাউসে যদি প্রোডাক্ট বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনাকে দ্রুত মার্কেটিং করতে হবে, আর দ্রুত মার্কেটিং করতে হলে অবশ্যই আপনাকে ডেইলি কস্টিং বাড়াতে হবে। ডেইলি কস্টিং বাড়ালে আপনার পিপল রিচ, ডেইলি পিপল রিচ বাড়বে, এবং রিচ যখন বাড়বে তখন আলটিমেটলি আপনার কাস্টমার আপনার পেজ এঙ্গেজ করবে। আমাদের পেজ মোড বিডির আরও কিছু বিশেষত্ব হচ্ছে, যে আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে লিড কালেকশন। ফেসবুকের একটা অপশন আছে যে গেট মোর লিডস বা লিড কালেকশনের একটা অপশন ফেসবুক নিয়ে আসছে। অর্থাৎ যদি কোনো কনজিউমার বা কোনো কোম্পানি বা কোনো ডেভেলপমেন্ট কোম্পানি অথবা যে কোনো কোম্পানি যদি মনে করে যে সে একটা তালিকা সংগ্রহ করবে যারা তার প্রোডাক্টটা নিতে চায় অথবা তার অফারটা নিতে চায়, সেই ধরনের যদি চায়, তাহলে এই তালিকা সংগ্রহ করার জন্য প্রমোট করা যেতে পারে। পাশাপাশি কেউ যদি চায় যে তার বিজনেসটাকে শুধু রিচ করবে, সেখানে লাইক ফলোয়ার সেটা ম্যাটার না, বাট ইন্ট্রোডিউস করবে পিপলসদেরকে, সেক্ষেত্রে একটা অপশন ফেসবুক রেখেছে যে লোকালি বিজনেস প্রমোট করা যায়, এই জিনিসটা আপনারা করতে পারেন। পাশাপাশি আরেকটা জিনিস আছে, যে অনেকেই মনে করে যে মেসেজিং অনেক ঝামেলা, সেই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য তারা গেট মোর কলস, অর্থাৎ কল বাটন দিয়ে আমরা এই প্রমোটটা করতে পারি, যাতে কল আসবে, কোনো মেসেজিংয়ের কোনো ঝামেলা নাই। এটা অনেকে আপনারা করতে পারেন, এই বিষয়টা আমরা খেয়াল করছি। পাশাপাশি আমাদের পেজ প্রমোট বিডিং যে পেমেন্ট মেথড রয়েছে, যে আপনারা যে যেই কাজই করেন না কেন, অবশ্যই পেমেন্ট আমাদেরকে এনশিওর করতে হবে, এবং পেমেন্ট এনশিওর পরেই আপনাদেরকে কাজের অর্ডার ফুলফিল করতে হবে। কেননা আমরা যারা কাজ করি, আমরা আমাদেরকে ডলার পারচেস করতে হয়, সেই ডলার পারচেসিংয়ের আমাদেরকে প্রি অর্ডার দিয়ে মূলত ডলার পারচেস করতে হয়।
অর্থাৎ আমাদেরকে নগদ ইনভেস্টমেন্ট করতে হবে। সেই জন্যই যারা আপনারা অর্ডার দেবেন আমাদেরকে কাজের, অবশ্যই আপনারা নগদ আমাদেরকে বা অ্যাডভান্স পেমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা আমাদের পেজ প্রমোট বিডির যে সার্ভিসটা গত প্রায় 1.5 বছরে গড়ে তুলেছি, এই 1.5 বছরের সময়কালে আমরা নানাভাবে আমাদের কাস্টমারের সাথে বা আমাদের ক্লায়েন্টের সাথে বা পেজ অ্যাডমিন ওনার বা বিজনেস ওনারদের সাথে আমরা গুড রিলেশন রাখার চেষ্টা করেছি। আপনারা যখনই আমাদের আমাদের সার্ভিসে যুক্ত হবেন, সাথে সাথে আপনাদেরকে আমাদের একটি হেল্পলাইন রয়েছে, সেই হেল্পলাইনে আমরা আপনাদেরকে নিয়ে যাব বা যুক্ত করব, যাতে আমাদের আমাদের সার্ভিসের মধ্যে যারা বা বিভিন্ন পেজ অ্যাডমিনগণ রয়েছেন, সেই পেজ অ্যাডমিনগণকে আমরা একত্রিত রাখার জন্য চেষ্টা করেছি বা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে একে অপরের সাথে ইন্ট্রোডিউস হতে পারে। তো অনেক কথা বললাম, এই সমস্ত আলোচনার সম্পূর্ণ ডিটেলস আপনারা আমাদের পোস্টে পাবেন, সেখান থেকে আপনাদের যে অফারটি ভালো লাগবে। পাশাপাশি প্রমোটের ক্ষেত্রে যে সাবজেক্টটি বললাম বা আমরা যে সেগমেন্ট আকারে নিয়ে এসেছি, সেটার পাশাপাশি বেসিক অফারও আমাদের রয়েছে। আপনারা যেটা চয়েস করবেন সেই চয়েস অনুযায়ী মূলত আমরা আমাদের কার্য সম্পাদন করব, এবং আমাদেরকে যে টাইমলাইন দেওয়া হবে সেই টাইমলাইনের মধ্যে আপনাদের ইনভেস্টমেন্ট অনুযায়ী আমরা আমাদের কাজটা যথাযথ তুলে দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ, আপনাদের আজকের এই আলোচনা থেকে বা আমাদের পেজ প্রমোট বিডি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা আমাদের অফারগুলো নিয়ে আপনাদের কোনো ডিসকাশন করার থাকে, তাহলে সরাসরি কল করুন 01638001055 এই নাম্বারে এবং আমাদের পেজের ইনবক্সে। আপনাদের ব্যবসা এবং আপনাদের প্ল্যাটফর্মের দিন দিন উত্তরোত্তর উন্নতি ঘটুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।